আমার নামটা বল, আমি যে বানালাম এত ভালো খাবার। আজকে আছে আমাদের কি হচ্ছে, আজকে তো আমাদের ইউনিভার্সিটির ছুটি আছে, আজকে আমাদের ইন্ডিয়াতে সোশ্যালে গেছে জামা ষষ্ঠী হবে। জামা ষষ্ঠীর জন্য আমাদের মানে ব্যবস্থা হচ্ছে, যেখানে আমাদের দেখতে পাচ্ছে রান্না হচ্ছে মানুষ, আজকে পোলাটা হচ্ছে আর সাথে চিকেন আর সালাড আছে। কেমন কি পোলাটা বানাচ্ছি, যে জোগাড় বানাচ্ছি দেখতে বুঝতে পারবে কেমন সিস্টেম। আর এটা হচ্ছে কাটিং বোর্ড, তাদের সিলভার ফাইল আমরা দিয়েছি, দেওয়ার পরে এটা আমাকে বেলুনের ব্যবস্থা করেছি। দেখতে পাচ্ছ খুবই সুন্দর হচ্ছে বড়টা, যদি কিছু না থাকে, যদি যদি কোনো ক্লিন রাপ থাকে তাহলে এটা করতে হবে। আর আমরা এখানে আছি সৌদি আরবে, সৌদি আরবে মানে আগে সৌদি আরবে জামা ষষ্ঠী বানাচ্ছি, তো দেখতে থাকো ঠিক আছে যে কেমন হয়, কেমন কি পরোটা বানাচ্ছি ঠিক আছে। ভিডিওতে একদম সম্পূর্ণ দেখবে তাহলে বুঝতে পারবো। পরোটা রেডি হয়ে গেছে, এটাকে এরকম করে তিনবার গ্রেভির ভিতরে এরকম করে কেমন লাগছে, কেমন সুপার, এক নম্বর, একদম বাঙালি খাবার। ও আমাদের শেফ মানিকদা দেখেন, একশো তে একশো নম্বর। দোস্ত লাস্টে আমি খাচ্ছি ঠিক আছে, কেমন লাগে সেটা স্পেশালি আছে পরোটা, অনেকদিন পরে খাচ্ছি পরোটা। আমরা এমন যাই কাজ করি কারণ পরোটা চোখেই দেখতে পারিনি ঠিক আছে, আমার সব কিচেনে কাজ করি কিন্তু খাওয়া পায় না আমার এখানে। আমাদের রুমিতে নিজের ইচ্ছায় দু তিন ঘন্টাতে মেহনত করে কেমন লাগলো একটু বলো আমাদের ঠিক আছে, ভালো লাগলি লাইক এন্ড শেয়ার। আসলে খাবারটা আজকে স্পেশাল কেন, কালকে জামাই ষষ্ঠী আছে তো, আমাদের এই যে ভাই নতুন বিয়ে করেছে, ছ মাস হয়েছে, তো জামাই ষষ্ঠীটা মিস করছিল, আমরা যতদূর পেরেছি এখানে আয়োজন করে ভাইকে খাওয়াচ্ছি। তাহলে আজকে আমাদের এই জন্যই স্পেশাল ছিল ঠিক আছে, জামাই ষষ্ঠীর জন্য দেশে তো খেতে পাচ্ছি না, তা দেশের জন্য আমরা নিজে নিজে মানে জামাই ষষ্ঠী বানাচ্ছি ঠিক আছে। তা তোমার মনে কিছু করবে না, আজ দয়া লাগে আমাদের ডেকে নেওয়া ঠিক আছে, খাওয়ার জন্য আমরা সব রেডি আছি ঠিক আছে।